হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকালবেলা দেখো আমি তোকে উঠেই একটু ঈষদ উষ্ণ গরম জলে চিয়া সিডস নিয়েছি। চিয়া সিডস খাবো একটু ঈষদ উষ্ণ গরম জলে, এক টুকরো লেবু আর একটু মধু দিয়ে ঈষদ উষ্ণ জলে গুলিয়ে নিয়ে এটা আমি প্রতিদিন সকালবেলা খাই। এটা এটা অল্প অল্প একটু একটু করে খেতে হয়, করে খাই। অ্যাকচুয়ালি ওয়েট লসের জন্য আমি খাচ্ছি। ওয়েট লস কতটা হচ্ছে কিনা জানি না, তবে খাচ্ছি আর কি। তোমরাও চাইলে খেতে পারো সকালবেলা ঈষদ উষ্ণ গরম জলে এক চামচ চিয়া সিডস, একটু মানে অল্প একটু পাতিলেবু একটার হাফ আর একটু মধু দিয়ে খেতে পারো। অথবা ব্রেকফাস্টের সাথেও মানে ওটসের সাথেও খেতে পারো। ওটসের সাথেও এক চামচ চিয়া সিডস নিয়ে আর একটু ড্রাই ফ্রুটস অথবা কোনো, এখন তো অনেক কিছু ফল উঠেছে, ফল দিয়েও খেতে পারো। খুব ভালো ডায়েটের কাজ করে। মাসি এসে গেছে, মাসিকে সব সবজি বার করে দেওয়া হয়েছে, মাসি সবজি কাটতে বসেছে। জল খাবারের জন্য মাসি ঢেঁড়স আলুর তরকারি রান্না করছে। যা গরম পড়েছে গো, মানে মিনিটে মিনিটে জল না খেলে হবে না। দেখতেই পাচ্ছ কতটা ঘেমে গেছি, একটু জল খেয়ে নি। ফ্রিজের জল খাই না, কারণ ফ্রিজের জল মেয়ের জন্য খেতে পারি না। ফ্রিজে জল থাকলেই ও খেয়ে নেবে, ওই জন্য পুজো থেকেই জল নিয়ে নিয়ে খায়। পুজোর জলটা খুব ঠান্ডা থাকে, প্রতি বছরই আমাদের পুজো কেনা হয়। হ্যাঁ হ্যাঁ, জলটা খুব গরম হয়ে গেছে, ট্যাঙ্কির জল। প্রতি বছর আমাদের পুজো কেনা হয়, নয় মাটির বোতল এই টুকটাক এগুলো কেনা হয়, জলটা ঠান্ডা থাকে। যেহেতু আমরা মানে ফ্রিজের জল খাই না, তো স্নান টান করা হয়ে গেছে অনেকক্ষণ। দিয়ে একটু মেয়েকে লেখাচ্ছিলাম, ওর স্কুলে অনেক হোমওয়ার্ক দিয়েছে, লিখে টিকে ও একটু, ওরও স্নান টান হয়ে গেছে, স্নান টান করিয়ে দিয়েছি ওকে। ও লিখে টিকে এবার বললো মামা আমি একটু খেলবো। ঠিক আছে খেলো, তো চলো আজকে দুপুরে দেখাই যে আমাদের আজকে কী কী রান্না হলো। ভাত তো থাকবে অ্যাজ ইউজুয়াল। এই যে মুগ ডাল করেছে উচ্ছে দিয়ে, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, এখানে একটু ডাল তোলা আছে মনে হয় মামনির জন্য, মিষ্টি দেওয়ার। মামনির যেহেতু সুগার আছে, এবার মামন মিষ্টি খায় না। আজকে নিরামিষ হয়েছে, এই যে পটল পোস্ত। তোমাদেরকে দেখালাম আজকে কী কী রান্না হয়েছে। আজকে নিরামিষ, কালকে যেহেতু একটু মাছ টাছ খাওয়া হয়েছে, আজকে একটু নিরামিষ হলো। তো দেখায় চলো মেয়ে কী করছে, মেয়ে খেলা করছে। কি খেলছো তুমি? আমি রান্না বাড়ি। কি বানাচ্ছো? এটা আলুর তরকারি আর ভাত। আলুর তরকারি আর ভাত? ও কে খাবে? আমি। ও আর আমার মেয়ে। ও এখন তুমি কি করছো এগুলো দিয়ে? এখন আমি খেলছি। কি বানাচ্ছো? এটা কি? ওটা কি? হ্যাঁ বেগুন চাটনি
বরকে দুপুরবেলা ভাত দিয়েছি, সাথে মেনুতে রয়েছে আমলকি সেদ্ধ। বর খেতে খুব ভালোবাসে, প্রায় খায় আমলকি সেদ্ধ। তারপরেই রয়েছে কুমড়ো ভাজা, তারপরে রয়েছে কাঁকরোল ভাজা, এটা হচ্ছে নারকলের বড়া। মামনি খুব ভালো করে নারকলের বড়াটা, নারকলটাকে বেটে নিয়ে তার মধ্যে, তারপর রয়েছে ডাল, মুগ ডাল উচ্ছে দিয়ে, আর রয়েছে লাস্টে পটল পোস্ত আর সাথে একটা কাঁচা লঙ্কা। হ্যালো বন্ধুরা, তো আমি আবার তোমাদের কাছে চলে এসেছি। তো এই যা প্রচণ্ড গরম রোদ, এই গরম রোদের হাত থেকে বাঁচতে লু বইছে, তার চেয়ে বাচ্চাদের বড়দের সবার জন্য, মানে এই ডিহাইড্রেশনের জন্য আমরা যাতে মানে একটু বাড়িতে বসে ঠিকঠাক থাকতে পারি, তার জন্য আমি একটা ওয়ারেস দেখাচ্ছি। এটা সবাই, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারে, বড়রাও সবাই খেতে পারে। এই যে ওয়ারেসটা, এই ওয়ারেসটা বাচ্চাদের জন্য, 1 লিটার জলে, এই যে এইটার ভেতরে 6খানা করে পাউচ থাকে, তার মধ্যে আমি একটা পাউচ বার করেছি, এই যে এরকম থাকে এই একটা পাউচ। বড়রা 1 গ্লাস জলে গুলে খাবে, আর ছোটদের ক্ষেত্রে হলে 1 লিটার জলে একটা পাউচ দিয়ে খাওয়াতে পারো। এখন আমি এটা কেটে দেখাচ্ছি, খেয়ে দেখাচ্ছি। এটা এখন আমি জলের মধ্যে গুলে খাবো। এর ফ্লেভারটা অরেঞ্জ ফ্লেভারের মধ্যে আছে, খুব সুন্দর। বাচ্চারা তো সাধারণত এমনি জল খেতে চায় না, নর্মাল ওয়াটার, তো এটা মিশিয়ে অরেঞ্জ ফ্লেভারও আছে, বাচ্চাদের ভালোও লাগবে, তোমরা এটা ট্রাই করতে পারো। সামনে চলে এলাম, মেয়ে সাইকেল চালাতে চালাতে একজন সঙ্গী পেয়ে গেছে, সঙ্গীর সাথে খেলতে শুরু করে দিলাম। তোমাদের তোকে দেখালাম যে পাশের বাড়ির ঐন্দ্রিকে, ওর সাথে খেলা করছে।
আমি চলে এলাম একটু ফ্রেশ ট্রেশ হয়ে। কয়েকটা জামা প্যান্ট জামা কাপড় কেচেছিলাম, সেগুলো একটু ভাঁজ করে নিই। ভাঁজ টাজ করে একটু রেয়াজ করতে বসবো। ছোটবেলায় গান শিখতাম, বড় হয়েও শিখেছি, কিন্তু রেয়াজ করতে ডেলি রেয়াজ করতে বসা হয় না বলে বিয়ের আগে যেমন মা বকতো, এখন তেমনি বর বকে রেয়াজ কেন করতে বসো না, রেয়াজ কেন করতে বসো না, হারমোনিয়ামটা রয়েছে রেয়াজ কেন করতে বসো না। হ্যালো ফ্রেন্ডস, এখন আমি একটু রেয়াজ, তোমাদের বলেছিলাম যে একটু রেয়াজ করবো, রেয়াজ রেয়াজ করে এখন মেয়ে এসেছে খেলে ধুলে, এবার মেয়েকে একটু খাওয়ালাম, খাইয়ে টাইয়ে মেয়ে এখন বলছে আমি একটুখানি গান করবো। একা একা করবি? আচ্ছা ঠিক আছে কর। দেখো প্রথমে আগে সারেগামাপা করো।
সারাগা বাবা বাজাও, কোনটা শিখিয়েছি করো। সরে যাও, সরে যাও, ওইদিকে সরে যাও। কোথায় সরব? দেখো মাউনি আজকে গরমের জন্য নর্থ ইন্ডিয়ান স্টাইলে কারি বানাচ্ছে। এখন দইটা আর কি আছে মাউনি ওর মধ্যে? দই আর বেসন, দই বেসন আর কি আছে? নুন না, কিছু দিইনি। দই বেসন দিয়ে ফেটিয়ে নিচ্ছে ভালো করে। বড়াগুলো ভেজে রেখেছে, একটু বেসনের বড়া। কড়াইতে পেঁয়াজ আছে আর কি আছে? পেঁয়াজ, একটু আদা, একটু রসুন, একটু লঙ্কা, একটু ধনের গুঁড়ো, একটু লঙ্কা আর একটু ধনের গুঁড়ো, আর যেটা মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কারি পাতা, সর্ষে আর জিরে হচ্ছে ফোড়ন দিয়ে করেছে এগুলো। পেঁয়াজ, আদা, রসুন, ধনে গুঁড়ো একটু আর কারি পাতা। এটা মামনি খুব সুন্দর বানায়, আমাদের খেতে খুব ভাল লাগে। এই তো হলো, এখন হলুদ দিচ্ছে, হলুদটা অল্পই দিচ্ছে। এখন একটু নুন দিয়ে আবার ফেটানো হবে দইয়ের ঘোলটা, দই আর বেসনের ঘোলটা। এবার ধয়ের ঘোলটা বেসনের সাথে এটা কড়াইতে দিয়ে দেবে, যাতে হলুদ খুব কম যায়। আমাদের প্রতি বছরই গরমকালে এই জিনিসটা হবেই। এই যে বেসনের বড়াগুলো দেখো, বড়াগুলো তো কি করে করেছো গো মামনি? একটু পেঁয়াজ কুচো, একটু লঙ্কা কুচো, একটু খাবার সোডা, একটু নুন দিয়ে ফেটিয়ে দিচ্ছে। আচ্ছা, বড়াগুলো বেসন, নুন, খাবার সোডা আর একটু কি লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ফেটিয়ে বড়াগুলো তৈরি করা হয়েছে। লঙ্কাগুলো একটু কাঁচা লঙ্কা কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি দিলেও হয়, যে যেরকম ঝাল খাবে সে সেরকমভাবে দেবে। ইয়ামি হয়েছে দেখে না, সরি আমি নিজেই টেস্ট করলাম, বাড়িতে টেস্টার একমাত্র আমি।
রাত্রির খাওয়া দাওয়া করে নিলাম, ডিনার করে নিলাম একটু, এবার শুয়ে পড়ার পালা। কারি তোমাদের বলেছিলাম, কারি দিয়ে মামুনি কারি করেছে, দারুণ হয়েছে কারিটা, দারুণ। তোমরা একটু ট্রাই করো কোনো একদিন বাড়িতে, তোমরা ট্রাই করো দিয়ে আমায় বলো কেমন হয়েছে, খুব সুন্দর হয় খেতে। যাদের নর্থ ইন্ডিয়ান ডিশ পছন্দ তারা, তাদের আরও ভালো লাগবে খেতে। আমার মেয়ে এখনও জেগে আছে, ওর চোখে এখন আর ঘুম নেই। যখন পড়তে বসা, যখন পড়তে বসার টাইম হয় তখন ওর ঘুম পেয়ে যায়, হাই তুলে তুলে আর পারে না ওর, তখন ওর এত তখন ঘুম পায়। আর এখন ঘুম পাড়াবো, এখন জেগে জেগে আছে, খেলা করছে, ফোন দেখছে, এইসব। হ্যাঁ ওই কর, খুলি ওটাই কর। ঠিক আছে চলো, আজকে রাত্রে এটুকুই, আমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে। সবাইকে আজকের মতো গুড নাইট, টাটা। ফাগুনে কেন ভালো লাগে না, ফাগুনে কেন